এত বড় সাহস তুমি এইভাবে আমাদের ঠকালে? আজ তোমাকে শেষ করে দেবো একেবারে। একদম না, এটা মন্দির চত্বর, ঈশ্বরের বসবাস এখানে, এখানে কোন রকম মারামারি হিংসা আমি চাই না। তাহলে কি এই শয়তানটাকে ছেড়ে দেবো মোদি? না, ওকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে চল, তারপর ওখানে গিয়ে ওর যা করার আমি করব। কি করবে? এটা ওখানে গেলেই বুঝতে পারবি, সব প্রমাণ আছে। সৌমিলি তোকে দিয়ে এই কাজটা করেছে, তাই না? গড়াদের পিছনে আছে তো তোমার ওই সৌমিলি ম্যাডাম, যাতে আরো বেশ কিছুকাল যাবত গড়াদের পিছনে থাকতে পারে সেই ব্যবস্থা আমি করছি। আজ ও বুঝবে কার জীবনটা ও তছনছ করতে চেয়েছিল। আমি গ্রামের মেয়ে, আমি যেমন সংস্কার জানি ঠিক তেমনই কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করি। মন্দিরে যেন কেউ না জানতে পারে, কেউ কিচ্ছু যেন না বুঝতে পারে, ওকে নিয়ে চল এখান থেকে, নিয়ে চল। যাবি না মানে? তোর ঘর যাবে, ওকে চ্যাংদোলা করে এখান থেকে নিয়ে চল, চল ওকে নিয়ে চল, চল ওকে চল। আপনি ওদেরকে নিয়ে ফ্যাক্টরি যান, আমি পুলিশ নিয়ে ওখানে আসছি। হ্যাঁ অনিশ বাবু, আসুন আপনি পুলিশ নিয়ে। এখন তুমি ভরসা ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। আজ এত বড় বিপদ থেকে তুমি আমায় বাঁচিয়েছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তুমি এভাবেই সবসময় আমার সাথে থেকো। কি হলো মা, তুমি চুপ করে আছো যে? তোমার মনে কি মেয়েটাকে নিয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমি জানি মা, ওদের ফ্যামিলি কন্ডিশন ভালো না, এই স্টেটাস, কালচার, লাইফস্টাইল এই সব কিছু থেকে হয়তো ওরা আমাদের থেকে একটু পিছিয়ে, কিন্তু সেসব তো এখন ভেবে লাভ নেই বলো। আর তাছাড়া মা, একজন মানুষ কত বড় সেটা এইগুলো দিয়ে বিচার হয় না, সেই মানুষটাকে আসল বড় হতে হয়, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হয়। কিন্তু তুমি একটা কথা বলো তো, আজকাল আমরা মনুষ্যত্ব দিয়ে মানুষকে বিচার করি কি? একটু ভেবে বলো। শ্রেয়া একদম ঠিক কথাই বলেছে মা, দেখো সর্বমঙ্গলা এই পরিবারের বউ, অনিশের স্ত্রী, তাই ও এই পরিবারের প্রতি, তার স্বামীর প্রতি কতটা ভালোভাবে তার দায়িত্ব পালন করছে সেটা দিয়ে কিন্তু তাকে বিচার করা উচিত মা। আর ওর রুচি, ব্যবহার, আচার আচরণ, চালচলন এসবের মধ্যে তো আমরা খারাপ কিছুই খুঁজে পাইনি। আজকের সমাজে দাঁড়িয়ে একজন ভালো মেয়ের মধ্যে যা যা গুণ থাকা দরকার, আমাদের সর্বমঙ্গলার মধ্যে কিন্তু সেই সমস্ত গুণ আছে, আর সেই নিরিখে বিচার করলে কিন্তু ওকে দূরে ঠেলে দেওয়া যায় না মা। আর দেখো মা, ও যদি সঞ্জনার মতো শহরের বড়লোক বাড়ির মেয়ে হতো তাহলে কিন্তু তুমি এত কিছু বিচার করতে না, এত দোষ গুণ কিছুই বিচার করতে না, তাহলে ওর ক্ষেত্রে কেন? আর তাছাড়া ওরা দুজন যখন একে অপরকে ভালোবাসে তখন ওদের মনের মধ্যে এই ব্যবধান বাড়ানোর ক্ষমতা তুমি কেন মা? ভগবানেরও নেই। তাই আমাদের মনে হচ্ছে যে সর্বমঙ্গলাকে ভাইয়ার থেকে দূরে রেখে আমরা অধর্ম করে ফেলছি, এতে পরিবারের শান্তি নষ্ট হচ্ছে, এটা করা ঠিক হচ্ছে না মা। পরিবারের সকলে যাতে ভালো থাকে, আনন্দ থাকে, সেটার জন্য কিন্তু সর্বমঙ্গলাকে ভাইয়ার কাছে থাকতে দেওয়া উচিত না। ও মা, মা তুমি রাজি হয়ে যাও না মা, দুজনকে মিলিয়ে দাও। মা দেখো, থাম, আমি কিন্তু ওদের জীবন তছনছ করে দিতে পারি। একদম চুপ, আর একটা কথা বললে তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো, তারপর
মাথা ন্যাড়া করে সারা পাড়া ঘোরাবো। শোন রাজা, তোকে এতদিন সিংহবাড়ির ছেলে বলে অনেক সম্মান করেছি, তোকে দাদা বলে ডেকেছি, সেই তুই কিনা আমার সঙ্গে নোংরামি করতে গিয়েছিলি, আর তারপর সেই সুযোগটা না পেয়ে এখন আমার জীবনটা এইভাবে তছনছ করে দেওয়ার চেষ্টা করছিস। তোর এত বড় সাহস, তুই রাজা সিংহকে তুই তাকারি করিস। বেশ করেছি, এতদিন আমার ভালো মানুষটা দেখেছিস, আমার ভিতরের আগুনটা দেখিস নি। কি ভেবেছিলি আমি ভীতু, ভয় পাই তোকে? আমি ভীতু নই রে, আমি একটা ভদ্র বাড়ির মেয়ে, তাই তোকে ভদ্রতা দেখিয়েছিলাম। আর নয়, বাড়াবাড়ির চূড়ান্ত সীমা তুই পার করে গেছিস, পাপের ঘোড়া তোর পূর্ণ হয়ে গেছে। আর এক ফোঁটা বাড়াবাড়ি যদি করিস না, তোর বুকে আমি পা তুলে দেব। ভুলে যাস না, মেয়েরা যেমন মা লক্ষ্মীর রূপ হয়, ঠিক তেমনি অসুর দমনে মহিষাসুর মর্দিনীয় হয়ে উঠতে পারে। আমিও পারি, আমিও পারি। তোর মতন অসুরকে, তোর মতন শয়তানকে দমন করতে আমি হাতে খাড়া কিংবা ত্রিশূল তুলে নিতে একবারও দ্বিধাবোধ করবো না, একবারও না। কি বলছিলি? আমার বাবা মা ভাই বোনের ক্ষতি করবি, আমার বাড়িতে আগুন লাগিয়ে দিবি? চল চল লাগাবি, চল আমার বাড়িতে আগুন, দেখি কেমন পারিস। আজ তুই আমায় কি দেখাবি? আমি তোকে দেখাবো, দেখবি? একটু পরেই পুলিশ আসবে, তারপর কত বছরের জন্য জেল খাটতে যাবি তার কোনো হিসেব নেই। কিন্তু ওরা তোকে শাস্তি দেবার আগে আমি আজ নিজে হাতে তোকে শাস্তি দেব, যাতে আর কোনোদিনও কারো সর্বনাশ করার কথা তুই মনেই না আনতে পারিস। আজ আমি তোকে সেই শিক্ষা দেব। ওই মেয়ে তোদের দুজনকে আমার কাছে সালিশি করতে পাঠিয়েছে, তাই না? না না মা, ও কিছুই বলেনি। আর ও কখনো বলবেও না মা, সেটাই তো সব থেকে বড় গুণ। ও মুখ বুঝে হাজার অপমান সহ্য করে নেয় মা, কিন্তু কারোর গায়ে আঁচ লাগতে দেয় না। ও কিন্তু নিজের সমস্যা নিজেই মেটায়। এই পরিবারকে ও ভালোবেসে ফেলেছে মা, এই পরিবারের জন্য ও সব কিছু করতে পারে। ও আমাদের কিচ্ছু বলে দেয়নি, কিচ্ছু শিখিয়ে দেয়নি। আমি আর শ্রেয়া এই সমস্তটা নিজেদের মধ্যে আলোচনা করে তোমাকে বলছি। মা, জীবনে কার কখন কি হবে কেউ কিচ্ছু জানে না। আমি কি জানি সুকান্তর কি হবে, ওর কতদিনের জেল হবে কিচ্ছু জানি না আমি। হয়তো হয়তো আমাকেও আজকে চাকরি করতে বেরোতে হতে পারে, হয়তো ওর মতো ব্যবসা করতে বেরোতে হতে পারে। তখন কি তুমি আমাকে আটকাবে মা? তখনও কি তুমি আমাকে দূরে সরিয়ে দেবে মা? না, বিচার তো সবার ক্ষেত্রে এক হওয়া উচিত, তাই না? সেই কারণেই বলছি মা, সর্বমঙ্গলাকে ভাইয়ার সঙ্গে মিলিয়ে দাও। এই সংকটের সময় যখন ওরা একে অপরের হাত ধরে লড়ছে, তখন ওদের ওদের মিলিয়ে দেওয়া উচিত মা। একজন অভিভাবক হিসেবে তোমার ওদের এক করে দেওয়া উচিত। বড় বৌমা যাও, রান্নাবান্না যা আছে শেষ করে ফেলো, আর তোমরা আমার কাছে যে প্রস্তাব দিয়েছো সেটা আমি এখনো ভেবে দেখিনি। যদি তোমাদের কথা আমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হয়, তাহলে আমি পারমিশন দেব, তার আগে আমাকে একটু ভেবে দেখতে হবে। আমার সাথে নোংরামি করার জন্য
মাঠটা কলকাতায় এসে আমার সঙ্গে অনিশ বাবুর নামটা জড়িয়ে অনিশ বাবুকে বদনাম করার জন্য আজকে আমি তোকে ছাড়বো না। এই মাঠটা সৌমিলির সাথে চক্রান্ত করে আমার ব্যবসার ক্ষতি করতে যাওয়ার জন্য, এই মাঠটা আমার এত কষ্ট করে বানানো ধূপকাঠিগুলোকে নষ্ট করতে যাওয়ার জন্য। এই মাঠটা এই ছেলেগুলোর পরিবার, আমার পরিবার, আমাদের সংসারের ভাত নষ্ট করতে যাওয়ার জন্য। আর এই মাঠটা মন্দিরে অতগুলো মানুষকে রাসায়নিক বিষের ধোঁয়ায় অসুস্থ করে মারতে যাওয়ার জন্য। আজ আমি তোকে ছাড়বো। মোদি মোদি ছেড়ে দাও ওকে, ওকে আমরা বুঝে নেব। আমাকে মারিস না মঙ্গলা, আমাকে আমাকে ছেড়ে দে। কেন ভয় পাচ্ছিস? কেন মার খেয়ে মরার ভয়? এতদিন ধরে যখন দুর্বল মানুষজনদের সঙ্গে শয়তানি করেছিস তখন মনে ছিল না? দিনের পর দিন ধরে অত্যাচার সহ্য করতে করতে দুর্বল মানুষরা যখন হিংস্র হয়ে ওঠে তখন দেখ কেমন লাগে। ঠিক করেছো, একদম ঠিক করেছো, এটাই ওর শাস্তি হওয়া উচিত। প্রথম থেকেই আমার এই ভেগধারী ননির উপর সন্দেহ হয়েছিল, শয়তান একটা। আরে ভোলা কোথায়? যে এই ননিকে এনেছিল? ভোলা তো পালিয়েছে দাদা। ওই ভোলাকে একবার হাতে পেতে দাও, ওকে কি করে শিক্ষা দিতে হয় সেটা আমি ভালো করে জানি। তুই কি ভেবেছিলি রাজা, তুই একাই চালাক আর আমরা সবাই বোকা? না রে, তুই আসলে একটা গবেট। এখানে ভালো মানুষ সেজে থাকবি আর আমার ধূপে ওই নোংরা রাসায়নিক গুলো মেশাবি আর আমরা কেউ কিচ্ছু বুঝতে পারবো না। না রে, আমি তোর চালাকি সেদিনই ধরে ফেলেছিলাম যেদিন তুই দরজা খুলতে অনেকক্ষণ সময় নিয়েছিলি, তারপর ঘরের ভেতরে ঢুকে মদের গন্ধ পেয়ে বুঝেছিলাম যে তুই এখানে বসে ড্রিঙ্ক করছিস। তখনই আমার সন্দেহ হয়েছিল, আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম ঠিকই কিন্তু ও পাশের জানলা দিয়ে আমরা তোর উপর নজর রেখেছিলাম। চল বাড়ি চল। এক মিনিট একটু দাঁড়িয়ে যান অনিশ বাবু, ওই ননি কাকাকে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে লোকটা ঠিক সুবিধের নয়। ঘরের মধ্যে কেমন যেন একটা গন্ধ পেলাম। হ্যাঁ, আমিও কিরকম একটা অ্যালকোহলের মতন গন্ধ পেলাম। হ্যাঁ ঠিক বলেছেন, মদের গন্ধ। আমার মনে হয় লোকটা ড্রিঙ্ক করেছিল আর সেই জন্যই দরজাটা খুলতে ওরকম দেরি করছিল। অনিশ বাবু, কাল আমাদের মন্দিরে যাওয়া, এত টাকার মাল ডেলিভারি দেওয়ার কথা, ওই ননি কাকা আবার কোনো ভুলমাল করে বসবে না তো? এটা সৌমিলির কোনো প্ল্যানিং নয় তো? বলছি কি, চলুন তো ওই পেছনের জানলা গিয়ে দেখি কিছু দেখা যায় নাকি। চলুন। দাড়ি ফাড়ি পরে থাকা যায় বিরক্তিকর। রাজাদা, রাজা ছদ্মবেশে আমাদের ক্ষতি করতে এসেছে। আজ আমি রাজাকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি রাজাকে। সবটা জানতে হবে যে রাজা একা নাকি ওর সাথে আরো কেউ আছে। চলুন দেখি, আসুন। Thank you.
হ্যাঁ সৌমিলি ম্যাডাম বলুন। কোনো ব্যাপার না। আরে আরে রাজা সিংহ যখন আসে আপনার কাজ হয়ে যাবে। আরে আমি বলছি তো হয়ে যাবে। রাজা সৌমিলির সাথে কথা বলছিল, তার মানে সৌমিলি লকআপে বসে এইসব প্ল্যান। আমি কিছুতেই ছাড়বো না, ওই রাজাকে ধরে আমি পাড়ার ছেলেদের হাতে তুলে দেবো। না, আজ কিচ্ছু বলবেন না। আপনি বুঝতে পারছেন না সর্বমঙ্গলা, ও আমাদের জিনিসগুলো নষ্ট করেছে, আমাদের ধূপকাঠিগুলো নষ্ট করেছে। জানি তো, কিন্তু এখন সবার আগে এটা ভাবতে হবে যে কাল সকালে আমরা কিভাবে মন্দিরে মাল ডেলিভারি করব। রাজার ওই কেমিক্যাল মেশানো ধূপকাঠিগুলো তার মন্দিরে নিয়ে যাওয়া যাবে না। আমাদের আজ সারা রাত জেগে আবার নতুন করে সব ধূপকাঠি বানাতে হবে। সারা রাত ধরে এত মাল আমরা পারবো বানাতে সর্বমঙ্গলা? পারবো, পারতেই হবে। আপনি এক কাজ করুন তো, আপনি ছেলে মেয়েদের ডাকুন, আমরা আজ সবাই মিলে সারা রাত জেগে ধূপকাঠি বানাবো। কিন্তু হ্যাঁ, ভুল করে ওই ভোলাকে ডাকবেন না। ভোলাই কিন্তু ছদ্মবেশী রাজাকে এনেছিল। আমরা আজ সবাই মিলে সারা রাত জেগে হরিকাকার ঘরে ধূপকাঠি বানাবো, তারপর আলো জ্বেলে সেগুলো শুকোবো, তারপর সকালে আবার বাগানে সেগুলো শুকোতে দেবো। আর এই পুরো বিষয়টা কিন্তু আমাদের করতে হবে কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে। ওই সৌমিলিকে আমি কিছুতেই জিততে দেবো না। কিন্তু রাজা রাজা যদি পালিয়ে যায়? পালাতে পারবে না, পালাতে দেবো না আমি ওকে। ওকে আমি দরজার বাইরে থেকে তাড়া দিয়ে চলে যাবো। আজ ওর যা করার ও করে নিক, কাল সকালে আমরা যা করার তা করব। কাল মন্দিরের সব কাজ মিটে যাওয়ার পর ওকে সবার সামনে পুলিশে ধরিয়ে দেবো। এই তো তোরা সব চলে এসেছিস। আচ্ছা বলছি যে যে মালগুলো আনতে বলেছিলাম সেগুলো সব এনেছিস তো? সবই তো এনেছি, কিন্তু এখন হঠাৎ এখানে ডাকলে যে? আমাদেরকে আবার নতুন করে সব ধূপকাঠি তৈরি করতে হবে। কিন্তু কেন? সব মাল নষ্ট হয়ে গেছে। কি বলছো? কি সব মাল নষ্ট হয়ে গেছে মানে? কে মাল নষ্ট করলো সব? কিন্তু আমরা এখানে মাল বানাবো কেন, ফ্যাক্টরিতে কেন নয়? বলছি সব বলছি, আসলে আমাদের এ তো সাংঘাতিক। এই ছেলেকে এক্ষুনি থানায় দে, পুলিশ ডাক। সব কাল হবে বাবা। তুমি ও যদি পালিয়ে যায়? পালাতে পারবে না, বাইরে থেকে তালা দিয়ে এসেছি। খুব ভালো করেছো, এত বড় সাহস ওই শয়তানের। শুধু ওর নয় বাবা, সঙ্গে সৌমিলিরও খুব সাহস বেড়েছে। দুজনে মিলে জোট বেঁধে এসব করছে, এই জোট আমি ভাঙবই। আরে সে তো হবেই, কিন্তু তার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ধূপকাঠি বানাতে হবে, না হলে কালকে আমাদের মুখ রক্ষে হবে না। হ্যাঁ ছেড়ে দে মঙ্গলা। ছেড়ে তো তোকে দেওয়া যাবে না, তোকে ছেড়ে দিলে তোকে ক্ষমা করলে যে আমারও ধর্ম হবে। মঙ্গলা আমায় তুই ছেড়ে দে, আমার বাড়িতে বাবা মা আছে, কৃষ্ণমোহন গ্রামে আমাদের পরিবারের একটা সম্মান আছে মঙ্গলা। বাবা মার সম্মানের কথা তুই কখনো ভেবেছিস? ভেবেছিস কখনো? বাবা মার সম্মানের কথা ভাবলে একটা মেয়ের সঙ্গে নোংরামি করতে যাস? বাবা মার সম্মানের কথা তোর মুখে শোভা পায় না। আর আমার বাবা মা, আমার পরিবার, দিনের পর দিন ধরে যখন আমার সম্মান নিয়ে তুই চিনিমিনি খেলেছিস, তখন একবারও আমার পরিবারের সম্মানের কথা তুই ভেবেছিস? আসুন আসুন অফিসার, এই সেই কালপিট যে আমাদের ফ্যাক্টরিতে ছদ্মবেশে ঢুকে 5,000 ধূপকাঠি নষ্ট করেছে, আমাদের ধূপকাঠির মধ্যে কেমিক্যাল মিশিয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। অফিসার আমরা ওর শাস্তি চাই, ওর শাস্তি চাই। আমি 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 সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ দিলে তো হবে না, শুধু তোকে শাস্তিও পেতে হবে। মঙ্গলা তুই 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 আমায় ক্ষমা করে দে মঙ্গলা, আমি তোর প্রায় পড়ছি মঙ্গলা, আমায় ক্ষমা করে দে তুই। না, তোকে একটা কাগজে সই করতে হবে। কিসের কাগজ?